হ্যালো ফ্রেন্ডস, আবারও হাজির হয়েছি একটি টিপস নিয়ে। আজ যে টিপসটি শেয়ার করব তা হলো একাদশ শ্রেণীর ভর্তি নিয়ে। যারা একাদশ শ্রেণীতে ভর্তির আবেদন করেছে বিভিন্ন প্রতিষ্ঠানে, অলরেডি অনেকেই ভর্তি হয়ে গেছে, কিন্তু কিছু কিছু প্রতিষ্ঠান রয়েছে যারা তাদের ওয়েবসাইটের মাধ্যমে ভর্তি ফর্মটি ফিল আপ করে তারপর কলেজে গিয়ে ভর্তি সম্পূর্ণ করার জন্য বলা হচ্ছে। তো এমনই একটি কলেজ ঢাকা মিরপুরের বিসিআইসি কলেজ, যেই কলেজটিতে আবেদন করার পর যারা ভর্তি পরীক্ষায় সিলেকশন হয়েছে তারা এই কলেজে গিয়ে ভর্তির জন্য আবেদন করতে পারে। তো এই আবেদন করার জন্য তাদের ওয়েবসাইটের মাধ্যমে একটি ফর্ম ফিল আপ করে আপনার ভর্তি সম্পূর্ণ করতে হবে। তো এটা করার জন্য প্রথমে কলেজে গিয়ে তাদের যেই কলেজের আনুষঙ্গিক যে টাকা পয়সা সেগুলো জমা দেওয়ার পর ভর্তি ইচ্ছুক প্রার্থীর মোবাইলে একটি SMS-এর মাধ্যমে ইউজার আইডি এবং পাসওয়ার্ড প্রোভাইড করা হয়। সেই ইউজার আইডি পাসওয়ার্ডটি দিয়ে আপনার তাদের ওয়েবসাইটে গিয়ে ফর্মটি ফিল আপ করতে হবে। তো আপনার যদি টাকা পয়সা দেওয়া হয়ে থাকে তাহলে আপনার ফোনে যে ইউজার আইডি এবং পাসওয়ার্ডটি রয়েছে সেটা দিয়ে কিভাবে আপনি অনলাইনে অ্যাপ্লাই করে তারপর এই ফর্মটি কলেজে জমা দিবেন সেই জিনিসটাই দেখাবো। তো প্রথমে আপনার গুগলে গিয়ে টাইপ করুন বিসিআইসি কলেজ। বিসিআইসি কলেজ লেখার পর তারপর এন্টার দিন। এন্টার দেওয়ার পর দেখুন প্রথমে রয়েছে বিসিআইসি কলেজ ঢাকা, এখানে ক্লিক করুন। এখানে ক্লিক করার পর দেখুন আপনার এদের একটি অপশন রয়েছে অ্যাডমিশন। এই অ্যাডমিশনে ক্লিক করার সাথে সাথে আপনার সামনে এরকম একটি নোটিফিকেশন আসবে, অর্থাৎ 2020-21 শিক্ষাবর্ষে যারা নির্বাচিত হয়েছে কিন্তু এখনও ভর্তি হয়নি তাদের 16-9 থেকে 17-9-এর মধ্যে 10টা থেকে 1টার মধ্যে ভর্তি হওয়ার জন্য নির্দেশ প্রদান করা হয়। তো এই নোটিশটি আসার পর আপনি এখানে কেটে দিয়ে তারপরে এদের দেখুন একটি অপশন রয়েছে আপনার অ্যাডমিশন, আপনি এই অ্যাডমিশনে ক্লিক করুন। অ্যাডমিশনে ক্লিক করার পর দেখুন একটি অপশন দেখতে পাবেন XI অ্যাডমিশন, অর্থাৎ একাদশ অ্যাডমিশন 2020-21, এখানে আপনার ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পর তারপর দেখুন এখন আপনার এরকম একটি ইন্টারফেস ওপেন হবে যেখানে আপনার ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করতে বলবে। আপনি যদি ভর্তি কার্যক্রমে প্রয়োজনীয় টাকা পয়সা যদি আপনার বিসিএসসি কলেজে জমা দিয়ে আসেন তাহলে আপনার ফোনে একটি এমন ইউজার আইডি এবং পাসওয়ার্ড আসবে, সেই ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে এখানে লগ ইনে ক্লিক করুন। লগ ইনে ক্লিক করার পর দেখুন আরও একটি নোটিফিকেশন আসবে যেখানে রয়েছে দেখুন আপনার ওয়েলকাম টু বিসিআইসি কলেজ স্টুডেন্ট গার্ডিয়ান পোর্টাল। এখানে আপনার গো টু ফর্ম নামে একটি অপশন রয়েছে, এখানে ক্লিক করুন। এখানে ক্লিক করার পরেই আপনার মূল ফর্মটি ওপেন হবে যেখানে প্রথমে রয়েছে আপনার শিক্ষার্থীর ছবি, তারপরে পার্সোনাল ইনফরমেশন, প্যারেন্ট ইনফরমেশন। এখানে আপনার প্রথমে শিক্ষার্থীর একটি ছবি, পাসপোর্ট সাইজের একটি ছবি আপনার এখানে আপলোড দিয়ে নিতে হবে। ছবিটি আপলোড দেওয়ার পর এখানে দেখুন আপনার শিক্ষার্থীর মোবাইল নাম্বার এবং ইংলিশে নামটি অটোমেটিক চলে আসবে। এখান থেকে আপনার প্রথমে জন্ম তারিখটি সিলেক্ট করতে হবে, এখানে জন্ম তারিখটি সিলেক্ট করুন। তারপর রয়েছে দেখুন আপনার ব্লাড গ্রুপ, এখানে ব্লাড গ্রুপ দিন। তারপর রয়েছে দেখুন আপনার স্টুডেন্টের বাংলা নাম, এখানে আপনার স্টুডেন্টের বাংলা নামটি টাইপ করে দিন। তারপর রয়েছে দেখুন আপনার জেন্ডার, এখানে আপনার জেন্ডার মেল বা ফিমেল যেটা আছে সেটা সিলেক্ট করে দিন। তারপর প্যারেন্ট ইনফরমেশন, এখানে আপনার দেখুন বাবা এবং মায়ের ছবি দিতে হবে। তো প্রথমেই আপনার ছবিগুলো আপনার আগে থেকেই স্ক্যান করে ডেস্কটপে সেভ করে রাখবেন, সেখান থেকে দেখুন আপনার গার্ডিয়ানের ছবি আপলোড দিয়ে নিন। ছবিটি আপলোড দেওয়ার পর রয়েছে দেখুন আপনার ফাদার্স নেম ইংলিশে এবং ফাদার্স নেম বাংলা এখানে দিয়ে নিন। আবার দেখুন আপনার ডান পাশে রয়েছে মাদার্স নেম ইংলিশ, মাদার্স নেম বাংলা, এখানে মা বাবার নাম বাংলা এবং ইংরেজিতে টাইপ করে দিন। তারপর মায়ের পিকচারটি আপলোড দিয়ে নিন। তারপর রয়েছে দেখুন আপনার বাবার মোবাইল নাম্বার এবং মায়ের মোবাইল নাম্বার, বাবার পেশা, মায়েরও পেশা এখানে দিতে হবে দেখুন। তারপর রয়েছে দেখুন আপনার এখানে বাবা মায়ের ইমেল আইডি এবং ভোটার আইডির নাম্বার দিতে বলা হচ্ছে, এগুলো আপনার অবশ্য অপশনাল। যে অপশনগুলো আপনার ডাবল রেড স্টারে দেওয়া সেগুলো আপনাকে অবশ্যই ফিল আপ করতে হবে, বাকিগুলো অবশ্য না দিলেও হবে, এখন পরবর্তীতে লাগলে আপনি দিয়ে নিতে পারবেন। কিন্তু তো এখানে আপনার বাবা মায়ের নাম ছবি আপলোড দেওয়ার পর তারপর রয়েছে দেখুন আপনার যেই অপশনটিতে রেড মার্ক দেওয়া সেটা হলো লোকাল গার্ডিয়ান ইনফরমেশন,
এখানে আপনার লোকাল গার্ডিয়ান হিসেবে আপনার মায়ের বা বাবার নাম দিয়ে নিতে পারেন। তারপর রয়েছে দেখুন আপনার এসএসসি ইনফরমেশন, যেখানে আপনার যেই প্রতিষ্ঠান থেকে আপনি এসএসসি পড়াশোনা করেছেন সেই প্রতিষ্ঠানের নাম দেখুন আমি দিয়ে দিচ্ছি। তারপর গ্রুপ, তারপরে ইনস্টিটিউটের ঠিকানা, তারপর হলো আপনার সেশন, ব্লাড গ্রুপ, তারপর দেখুন যেই অপশানগুলো খুবই গুরুত্বপূর্ণ সেখানে সেটা হলো জিপিএ উইথ পোর সাবজেক্ট, অর্থাৎ আপনার যে পয়েন্ট সর্বমোট জি অপশনাল সাবজেক্ট সহ যে পয়েন্ট সেটা দিতে হবে, আবার অপশনাল সাবজেক্ট ছাড়া যে পয়েন্ট সেটা দিতে হবে। দেওয়ার পর আরও একটি অপশন রয়েছে দেখুন, এখানে আপনার বোর্ড এবং রোল নাম্বার সিলেক্ট করতে হবে। তারপর রয়েছে দেখুন আপনার রেজিস্ট্রেশন নাম্বার, এখানে রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে নিন। তারপর রয়েছে দেখুন আপনার একাদশ শ্রেণীতে আপনি অপশনাল হিসাবে যে সাবজেক্টটি নিতে চান সেটা এখান থেকে সিলেক্ট করতে দি সেটা এখান সেটা আপনার এখনই সিলেক্ট করে দিতে হবে। তো আপনি বুঝে শুনে যে সাবজেক্টটি অপশনাল হিসেবে নিতে চান সেটা এখানে সিলেক্ট করে দিন। তারপর রয়েছে দেখুন আপনার অ্যাড্রেস, আপনার অ্যাড্রেসটি যদি একই হয়ে থাকে তাহলে একটা লিখে কপি করে আরেকটায় পেস্ট করে দিতে পারেন। তো দুইটা অ্যাড্রেস দেওয়ার পর আপনার এই ফর্মটি প্রথম থেকে আবার এ টু জেড সব চেক করে দেখতে পারেন সব ইনফরমেশন ঠিক রয়েছে কি না। যদি সব ঠিক থাকে তাহলে এখানে দেখুন ফোর্থ সাবজেক্টটি দিয়ে নিলাম। ফোর্থ সাবজেক্টটি দেওয়ার পর সব যদি ঠিক থাকে তারপর আপডেট একটি অপশন রয়েছে এখানে ক্লিক করুন। আপডেটে ক্লিক করার পর আপনার কনফার্মেশন অ্যাটেনশন রেডমার্কের এরকম একটি নোটিফিকেশন আসবে, আর ইউ শিওর অ্যাবাউট ইউর কারেক্ট ইনফরমেশন ইন দি ফর্ম, ইফ নট দেন ক্লিক ক্যান্সেল টু এডিট টু প্রোভাইড ইউর রাইট ইনফরমেশন, অ্যান্ড ইফ ইউ আর কনফার্ম দেন ক্লিক ওকে টু সাবমিট ইউর ফর্ম ফাইনালি, প্লিজ অ্যাপ্লাই ইউর ক্লাস টিচার ফর ফার্দার এনি কারেকশন অফ ইউর গিভেন ইনফরমেশন। অর্থাৎ এই ফর্মটি ফিল আপ হওয়ার সময় আপনার যদি কোনো তথ্য ভুল থাকে কিন্তু এটার অনলাইনে সংশোধন করা যাবে না, এটার জন্য আপনার ক্লাস টিচারের যেই ক্লাসে ভর্তি হবে সেই ক্লাস টিচারের সাথে যোগাযোগ করে সেটা সংশোধন করা যাবে। তো এখন এই তথ্যগুলো যদি সব ঠিক থাকে তাহলে আপনি এখানে ওকে দিন। ওকে দেওয়ার পরেই আপনার যে ফর্মটি আছে সেই ফর্মটি এইভাবে দেখাবে। সেখান থেকে দেখুন পিডিএফ ডাউনলোড নামে একটি অপশন রয়েছে, আপনার এই পিডিএফ ডাউনলোডে ক্লিক করে ফর্মটি ডাউনলোড করে নিতে পারেন। ফর্মটি ডাউনলোড করার পর এরকম দুই পাতায় কালার ব্যাকগ্রাউন্ডের একটি ফর্ম ডাউনলোড হবে। এটা প্রিন্ট করার জন্য আপনার বিসিআইসি কলেজের চাহিদা অনুযায়ী প্রথম পাতাটা একটা পেজে, দ্বিতীয় পাতাটা হলো তার পরবর্তী অর্থাৎ পিছনের পেজে আপনাকে প্রিন্ট দিয়ে দিতে হবে। অর্থাৎ আপনার বোর্ড পেজ কালার প্রিন্ট করে তারপর এটা কলেজে গিয়ে জমা দিতে হবে। তো এভাবে আপনি প্রিন্ট আউটটি করার পর এখন আপনার যে ফর্মটি রয়েছে অনলাইনে সেখান থেকে আপনার লগ আউট করে নিন। লগ আউট হওয়ার পর আপনার কার্যক্রম আপাতত শেষ। তো ফ্রেন্ডস, এভাবে আপনি বিসিআইসি কলেজে ভর্তির জন্য আবেদন করতে পারেন। তো আজ এই পর্যন্তই, আল্লাহ হাফেজ। তো ফ্রেন্ডস, এই ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিবেন এবং কমেন্ট করে আপনার মতামত জানাবেন, আর যদি বিন্দু পরিমাণ উপকার এসে থাকে তাহলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর পরবর্তী ভিডিও দেখার জন্য বেল বাটনে একটি ক্লিক করবেন।